আজি ডিসকাস কৰিব লৈছো লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট আমি সেইবিলাকক কোৱা হ'ব যিবিলাক রিয়েজেন্ট এটা বিক্রিয়াত অর্ধেক রিয়েকশনের পিছত সি আর এক্সিস্ট নকৰে, অর্থাৎ যিবিলাক রিয়েক্টেন্ট সম্পূর্ণভাবে বিক্রিয়াত অংশগ্রহণ করে বা তার আর কোনো একো এটা অংশ বাকি না থাকে, তেতিয়া তাক কোৱা হ'ব লিমিটিং রিয়েজেন্ট। এই লিমিটিং রিয়েজেন্টর কনসেপ্টটো আমি তেতিয়াই আহিব যেতিয়া আমি এটা বা দুটা এটাতকে বেছি রিয়েক্টেন্ট থাকিব। যদি এটাতকে কম থাকে রিয়েক্ট কোনো এনেকুৱা কনসেপ্ট নাহে। গতি সেইকেইটাকে মই পয়েন্ট ওয়াইজ ইয়াত লিখি দিছো। দ্য রিয়েক্টেন্ট হুইচ গিভস লিস্ট এমাউন্ট অফ প্রোডাক্ট অন বিইং কমপ্লিটলি কনজিউম, মই আকৌ রিপিট কৰিছো, কমপ্লিটলি কনজিউম ইজ নোন এজ লিমিটিং রিয়েজেন্ট। যিটো রিয়েক্টেন্ট সম্পূর্ণভাবে বিক্রিয়াত সম্পূর্ণ হৈ যাব বা সি সম্পূর্ণরূপে নাইকিয়া হৈ যাব, তার এমাউন্ট সম্পূর্ণরূপে যদি শেষ হৈ যায় তেতিয়া তাক কোৱা হ'ব লিমিটিং রিয়েজেন্ট, আর যিটো থাকি যাব তাক কোৱা হ'ব এক্সেস রিয়েজেন্ট। গতি সেইটো কারণে ইয়াক কোৱা হৈছে যে ইট ইজ ডিফাইন্ড এজ দি রিয়েক্টেন্ট দ্যাট ইজ কমপ্লিটলি কনজিউম। ওকে, কমপ্লিটলি কনজিউম। আর এই কনসেপ্টটো তেতিয়াই আহিব যেতিয়াই তাত মোর দেন ওয়ান রিয়েক্টেন্ট থাকিব। এতিয়া লিমিটিং রিয়েজেন্টর যিবিলাক প্রবলেম, সেই প্রবলেমবিলাক সলভ কৰিবৰ কাৰণে আমি কিছু সংখ্যক টেকনিক আমি ইউজ কৰিব লাগিব। কি কি টেকনিক্স আমি ইউজ করিম, কেনেকুৱা ধৰণে আমি তাক এক্সিকিউট করিম, সেই বস্তুবিলাক কক আজি আমাৰ টপিক অফ ডিসকাশনস। ইয়াত মই কিছু সংখ্যক হট ডগ বনোৱাৰ ওপৰত দেখুৱাই দিছো। ইয়াত যদি মন কৰা, ইয়াত হট ডগ আৰু বান দুইটাক আমি লৈছো, ইয়াৰ এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা হট ডগ আছে আৰু ইয়াত বান আছে 1, 2, 3, 4 আছে। অৰ্থাৎ ইয়াত এটা আমাৰ শৰ্টেজ আছে, যাৰ কাৰণে আমি যেতিয়া সম্পূৰ্ণ আমি খাদ্যৰ এই ডেলিচিয়াছ আইটেমটো যেতিয়া আমি বনাম তেতিয়া আমাৰ কেইটা পালোঁ 1, 2, 3 and 4, মাত্র আমি চারিটা বনাব পারিলো, এটা কি হয়ে গেল খালি থাকিল, আর সেই খালি থকাটো হয়ে গেল আমার কারণে এক্সেস। গতি এটা যদি এক্সেস বলে কবলে যাওয়া যায় তেতিয়া আমার এক্সেস হল গই, এইটো হয়ে গেল আমার কারণে এক্সেস আর এইটো হয়ে গেল আমার কারণে লিমিটিং রিয়েজেন্ট। গতি তোমালোকে সেই ধরনের যিকোনো তোমালোকর খাদ্যর লগত রিলেট করে এইটুক তোমালোকে বুঝিব পারিবা, নহলে তোমালোকে এই এক্সাম্পলটো তুমি চাব পারা। ইয়াত যদি মন করা, কার্বনের 5 মোলস লওয়া গৈছে বা 5টা কার্বন আমার যদি লৈছে, ইয়াত 5টা আছে আর ইয়াত আছে গৈ অক্সিজেন আছে গৈ 11টা। এতিয়া 5টার লগত 11টা অক্সিজেন যদি লগ লাগে তেতিয়াহলে আমি কেটা থাকি যাব, আমি সেটো যদি চাওঁ 5টার লগত ডেফিনেটলি 5টা লগ লাগিব পারে, গোটেইকেইটা লগ লাগার সম্ভব নহয়। গতি ইয়াত কেটা বনিলে 5টা কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ দুটা বনিল ইয়াত 3টা 4টা আর এটা এইটো 5টা হল, অর্থাৎ যদি 5টা হয় ইয়াত কেটা থাকি গেল 6টা থাকি যাব, আর এই যে 6টা থাকি গেল সেই 6টা থাকি যাওয়ার কারণে ইয়াত কেটা থাকি গেল 6টা আমার এই ধরনে থাকি গেল। সো এই যে 6টা আমার থাকি গেল সেটো কারণে ইয়াক কোৱা হব এক্সেস। সো এক্সেস হয়ে গেল আমার কারণে অক্সিজেন, লিমিটিং হয়ে গেল আমার কারণে কার্বন। এই ধরনের তোমালোকে প্রতিটি এক্সারসাইজতে সেটুক আমি এক্সিকিউট করিব লাগিব, গতি এক্সিকিউট করোতে সেই ধরনের সাবধান হবা। এতিয়া মই ইয়াত দুটা বিক্রিয়া দেখিছো দেখুৱাইছো। প্রতিটি রাসায়নিক বিক্রিয়া যেতিয়াই তোমালোকর ওচরলে আহে তোমালোকে তার কারণে কেটামান স্পেসিফিক কথা আমি ইয়ারপা জানিব পারিম। প্রথমতে যেটো জানিব পারো সেটো হৈছে ইয়াত কিমান মোলস আছে সেটো আমি গম পাওঁ। ইয়াৰ আগত 2 আছে, অর্থাৎ ইয়াত 2 মোলস আছে, ইয়াত 2 আছে,
গতিকে এইটোক আমি কব পাৰো টু মোলস একেদৰে ইয়াত থ্রি মোলস আছে কাৰণ ইয়াত কোএফিসিয়েন্ট আছে থ্রি ঠিক একেদৰে টু মোল মানে কিমান টু ইনটু সিক্স পইণ্ট জিৰ' টু টু ইনটু টেন টু পাৱাৰ টুৱেণ্টি থ্রি ঠিক একেদৰে আমি এইটোক মোলস নাভাবি টু মলিকুলস বুলিও আমি ভাবিব পাৰোঁ গতিকে যদি তেনেকুৱা ধৰণেৰেই হয় গতিকে আমি সেইবিলাকক এই ধৰণে ৰিয়েকশ্যন একোটাহঁতক আমি ডেজিগনেট কৰিব পাৰিম বা তাৰ পৰা আমি কিছু সংখ্যক ইনফৰমেশ্যন আমি কালেক্ট কৰিব পাৰিম কিন্তু এনেকুৱা ধৰণে যদি অকল এটা ৰিয়েক্টেণ্ট থাকে তেতিয়া লিমিটিং ৰিয়েজেণ্ট বা এক্সেছ কোনটো হ'ব বা লিমিটিং কোনটো হ'ব সেইটো আমি ডিটাৰমাইন কৰিব নোৱাৰোঁ কিন্তু সেইটো আমি তেতিয়া ডিটাৰমাইন কৰিব পাৰিম যেতিয়া তাৰ দুটা থাকিব ৰিয়েক্টেণ্ট যদি দুটা থাকে সেইটো আমি ডিটাৰমাইন কৰিবলৈ সহজ যেনেকে এইটো কণ্ডিশ্যনত হ'ল হাইড্ৰজেন আছে আয়োডিন আছে আৰু ইয়াত মই এইচ আই আমি পাইছোঁ গতিকে ইয়াত যিহেতু দুটা আছে কম্পনেণ্ট গতিকে আমি এইটো দুটা কম্পনেণ্ট থাকিলে আমি ইয়াৰ লিমিটিং ৰিয়েজেণ্ট উলিয়াব পাৰিম আৰু এই ৰিয়েকশ্যনটোৰ পৰা আমি কি গম পালোঁ যে হাইড্ৰজেনৰ আগত ওৱান আছে গতিকে ওৱান মলিকুল আয়োডিনৰ আগত ওৱান চ' ওৱান মলিকুল ইয়াৰ আগত টু মলিকুল গতিকে এইটোকে আমি ইন টাৰ্মছ অফ মোল লিখিব পাৰোঁ ঠিক আছে এইটোৰ আগত ইন টাৰ্মছ অফ মোল লিখিব পাৰোঁ বা তোমালোকে গ্ৰাম মলিকুলাৰ মাছ লিখিব পাৰা বা ভলিউমছ লিখিব পাৰা চ' এই সেই ধৰণেৰে আমি বস্তুবিলাকক আমি এক্সিকিউট কৰিব পাৰিম বা এটা ৰিয়েকশ্যনৰ পৰা এইবিলাক আমি নলেজ কালেক্ট কৰিব পাৰিম দেই এইবিলাক নলেজ আমি কালেক্ট কৰিব পাৰিম এতিয়া আমি সেইটোলৈ আহি যোৱা মই বেলেগ এটাক দেখুৱাই লৈছোঁ তোমালোকক এতিয়া চাপ'জ এইটো এতিয়া কুৱেশ্যনছ এটা চোৱা এই কুৱেশ্যনছটো দিয়া হৈছে এটা বৃত্তিয়া দি থোৱা আছে তোমাক আৰু তোমাক সুধিছে যে ইয়াত লিমিটিং ৰিয়েজেণ্ট কোনটো হ'ব সুধিছে এইটো হৈছে এ মানে এটম যেতিয়া আমি এ এটা ছিংগুল থাকে তেতিয়া তাক কোৱা হ'ব এটম আৰু বি টো অৰ্থাৎ কি হৈ গ'ল মলিকুল এতিয়া এই এৰ সংখ্যা কিমান আছে ইয়াত তিনিশটা দিয়া আছে হা আৰু বি দিয়া আছে দুশটা অৰ্থাৎ ইয়াত কি হৈ গ'ল এশটা শ্বৰ্টেজ আছে এইটোতকৈ কাৰণ তুমি অলৰেডি যদি অবজাৰ্ভ কৰা এ যদি ওৱান হয় বি টোৰ কাৰণেও কিমান হ'ব লাগিব ওৱান বি টোৰ কাৰণেও কিমান হ'ব লাগিব ওৱান গতিকে এৰ যদি তিনিশটা হয় বিৰো কিমান হ'ব লাগিব থ্ৰী হাণ্ড্ৰেড হ'ব লাগিব তেতিয়াহে ইকুৱেল হ'ব কিন্তু এতিয়া বি তিনিশ নাই আছেগৈ কিমান দুশ কম আছে চ' কম থকাৰ কাৰণে আমি কি ক'ম ইয়াক লিমিটিং ৰিয়েজেণ্ট ক'ম আমি এইটো আৰু তিনিশ থকাটোক আমি কি ক'ম এক্সেছ তিনিশ থকাটো আমাৰ কাৰণে হৈ গ'ল এক্সেছ আৰু দুশ থকাটোক মই ক'লোঁ এক্সেছ ৰিয়েজেণ্ট একেদৰে যদি ইয়াত মন কৰা ইয়াত কি হ'বগৈ এই যিটো টু মোলছ দিয়া আছে এইটো আমাৰ কি হ'ব লিমিটিং ৰিয়েজেণ্ট আৰু থ্ৰী হাণ্ড্ৰেড থকাটো হ'ব আমাৰ কাৰণে এক্সেছ ইয়াত কোনো ধৰণৰ এক্সেছ আৰু লিমিটিং নাই কাৰণ দুইটাতে সমান আছে নেক্সটোত হ'বগৈ বি হ'ব কাৰণ ইয়াত টু পইণ্ট ফাইভ মোলছ আছে আৰু ইয়াত টু পইণ্ট ফাইভ মোলছ অফ এ হ'ব লিমিটিং ৰিয়েজেণ্ট গতিকে সদায় সেই ধৰণে তোমালোকে জাজ কৰিব পাৰিবা গতিকে এই ধৰণৰ যদি প্ৰব্লেম আহে এইবিলাক তেনেই সহজ হ'ব তোমালোকৰ প্ৰত্যেকেই এইবিলাক কৰাত অসুবিধা নাহে কিন্তু আমি অকল সেইটোকেই কালেকশ্যন কৰি আমি ৰ'ব নোৱাৰোঁ আমাক ৰিয়েকশ্যনছবিলাকৰ পৰা আৰু কিছু সংখ্যক ইনফৰমেশ্যনছ আমি কালেক্ট কৰিব লাগিব গতিকে সেইখিনিৰ ওপৰত আমি কি কি কথা আমি লিমিটিং ৰিয়েজেণ্টৰ পৰা উলিয়াবলৈ আহিব সেইটো আমি চাওঁ জেনেৰেলি লিমিটিং ৰিয়েজেণ্ট এটা উলিওৱাৰ লগে লগে তুমি আৰু এটা উলিয়াব লাগিব যে প্ৰডাক্ট কিমান ফৰ্ম হ'ব ইয়াত যদি এতিয়া মন কৰা এই যিটো বৃক্ৰিয়া এ প্লাছ টুৱাইজ বিৰ পৰা চি উৎপন্ন হৈছে এ প্লাছ টুৱাইজ বি ই উৎপন্ন হৈছে ফ'ৰ চি ইয়াত ফৰ্ম হৈছে এতিয়া ফ'ৰ চি কিমান ফৰ্ম হ'ব সেইটো যদি তোমাক সোধে কেনেকৈ কৰিবা সেইটো কৰিবলৈ যোৱাৰ আগত তোমাক লাগিব যে তাত লিমিটিং ৰিয়েজেণ্ট কি হ'ব গতিকে তুমি প্ৰথম আইডেণ্টিফাই কৰিব লাগিব হোৱাট উড বি দ্য লিমিটিং ৰিয়েজেণ্ট আৰু লিমিটিং ৰিয়েজেণ্ট সেইটোৱে যিটো কমপ্লিটলি কনজিউমড হ'ব যিটো সম্পূৰ্ণকৈ ৰিয়েকশ্যনটোত অংশগ্ৰহণ কৰিব তোমাক যেতিয়া কুৱেশ্যনছ দিয়া থাকিব ইনিচিয়েলি কাৰ ক'ত কিমান আছে সেইটো দিয়া থাকিব ইয়াত যেনেকৈ ইনিচিয়েলি দি থোৱা আছে সেইটো দি থোৱা আছে যে ইনিচিয়েলি ফাইভ মোলছ আছে এ আৰু বি আছে টুৱেল্ভ মোল আৰু যিহেতু প্ৰডাক্ট উৎপন্ন নহয় গতিকে ইয়াৰ কিমান আছে জিৰ' মোল যদি এতিয়া এক মই লিমিটিং ৰিয়েজেণ্ট বুলি ধৰি ললোঁ এতিয়া এ আমি প্ৰথম কাক ধৰিলোঁ লিমিটিং ৰিয়েজেণ্ট এ যিহেতু ইয়াৰ পাঁচ মোল আছিল ফাইভ মোল আছিল গতিকে ফাইভ মোলেৰে কিমান দিব সেইটো এটা কেলকুলেশ্যন চলিয়াব লাগে গতিকে এৰ আগত ওৱান আছে আৰু চিৰ আগত আছে ফ'ৰ তাৰমানে ওৱান মোলৰ কাৰণে আমি চি পাইছোঁ ফ'ৰ মোল তেতিয়াহ'লে ফাইভ মোলৰ কাৰণে আমি কিমান পাম টুৱেণ্টি পাম জাষ্ট মাল্টিপ্লাই কৰিলোঁ
গতিকে আমি ইয়ার কারণে আমাৰ এনসার আহিল 20 মোলস অফ সি কপ প্রডিউস কিমান হৈ গল 20 ওকে ইতিয়া এর পৰা আমি আনিলো ইতিয়া নেক্সট কনফার্ম নেক্সট আনিলো বি এতিয়া আমি বি চাও যে কিমান ধরনের সি প্রডিউস হব পাৰে এটা যদি বিট মন করা এটা যদি বিট মন করা বিট আছে গৈ তোমার তোমার বির আগত আছে টু অর্থাৎ টু ইজ টু ফোর তার মানে টু মোল বির কারণে ফোর মোল সি পাও তেতিয়া একর কারণে কিমান হব ডেফিনেটলি ফোর বাই টু অর্থাৎ টু আহিব তেতিয়া হলে 12 মোলর কারণে আমি কিমান পাম ডেফিনেটলি 12 এর পূরণ করি সো ফোর ইন্টু 12 ডিভাইডেড বাই টু দুই ছয় কিমান সো ছয় চারি কিমান হব চৌবিশ সো 24 তার মানে ইয়াত আমি কিমান প্রডিউস হব সি মোলস অফ সি দ্যাট উইল বি প্রডিউস উইল বি 24 সো ইতিয়া মন করা কোনটো লোয়েস্ট অ্যামাউন্টত ইতিয়া ফর্ম হল এই গোটেইকিটা এই যেটা আমি ইতিয়া সলভ করিলো আমি এইটা উলিয়াই দিলো এর কারণে কিমান সি ফর্ম হব আর বির কারণে কিমান সি ফর্ম হব যেটো অ্যামাউন্ট আটাইতকৈ লোয়েস্ট ফর্ম হল সেইটোৱে আমার অ্যান্সার হল অর্থাৎ এইটোত আমি কি পালো যে 20 পালো আমি যেহেতু গতিকে এইটোৱেই হয়ে গেল আমার কারণে লিমিটিং রিয়েজেন্ট অর্থাৎ লিমিটিং রিয়েজেন্ট হয়ে গেল আমার এ নট দ্য বি বিট কারণ আমি বেশি সংখ্যক সি পাইছো গতিকে সদায় যেটো কম লিস্ট যেটো ফর্ম হব সেইটোৱে হয়ে যাব আমার গতিকে এইটো মনত রাখবা রিয়েক্টেন্ট প্রডিউসিং লিস্ট নাম্বার অফ মোলস ইন মোলস অফ প্রোডাক্ট ইজ দ্য লিমিটিং রিয়েক্টেন্ট গতিকে ইয়াত হয়ে গেল এ ইজ দ্য লিমিটিং রিয়েক্টেন্ট ইনিশিয়ালি 5 মোলস আছিল ফাইনালি সি কিমান হয়ে গেল 0 মোল ইয়াত ইনিশিয়ালি ইয়াত সির কিমান মোলস ফর্ম হয়েছিল 0 ফাইনালি কিমান ফর্ম হব 20 যেটা আমি ইয়াত অলরেডি ক্যালকুলেট করে দেখালো আচ্ছা এতিয়া তুমি গম পালা যে বি হয়ে গেল তোমার কারণে এক্সেস বি কি হয়ে গেল তোমার কারণে এক্সেস বলে এটা তুমি গম পাই গলা যে বি উইল বি দ্য এক্সেস যদি বি এক্সেস হয় বি যেহেতু এক্সেস ইয়াত তোমার এক্সেস মানে কি তার তো কিছু সংখ্যক থাকি যাব হয়নে সো ফাইভর কারণে কিমান পালা তুমি 20 পাই গলা এতিয়া তুমি যদি এ আর বির কম্পেরিজন করে চা এ আর বির কম্পেরিজন করে চা এর ওয়ানর কারণে বি কিমান মোলস লাগে টু মোল লাগে তেতিয়াহলে এ ফাইভ মোলর কারণে বি কিমান লাগিব ডেফিনেটলি 10 যদি 10 লাগে আমার ইয়াত কিমান আছে 12 আছে রাইট গতিকে আমি টু মোলস কি হব ইয়াত থাকি যাব গতিকে সেটো কব আমি এক্সেস গতিকে আমি ফাইনালি গতিকে মই সকলোকে রিকুয়েস্ট করেছো যে এই যেটো স্লাইড আমি ইতিয়া পড়িলো বা এই যেটো স্লাইড আমি ডিসকাশনের কারণে ললো এই স্লাইডখন লাগিলে তোমালোকে আকৌ কৰা এবাৰ নিজাববীয়াকে লিখি পেলাই নিজে চোৱা যে তুমি এই কনচেপ্টটো বুজি পালা নে নাই যদি বুজি পালা তেতিয়াহ'লে লিমিটিং ৰিয়েজেন্ট উইল বি ভেৰি ইজি আদাৰৱাইজ লিমিটিং ৰিয়েজেন্টে তোমাক কিন্তু অসুবিধাত পেলাব পাৰে গতিকে সেইটো কাৰণে এই পাৰ্টটো এবাৰ আকৌ চাবা লিমিটিং ৰিয়েজেন্টৰ এই স্লাইডটো ঠিক আছে এতিয়া লিমিটিং ৰিয়েজেন্ট কেলকুলেশ্যনছ কৰাৰ কথা আহোঁ আমি এইমাত্র যেটো পড়িলো সেইটো ধরনের আমি কৰিব পাৰো যে কত কম আছে সেইটোক লৈ পেলাই আমি লিমিটিং রিয়েজেন্ট উলিয়াব পাৰো অন্য দুটা মেথড আৰু আছে সেইটো হৈছে বাই ক্যালকুলেটিং দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট ফ্রম দ্য ইকুয়েশন ইকুয়েশনটো চাই আমি জনাব পাৰো যে কত কোনটো লোয়েষ্ট হব সেইটো আমাৰ কৰি দেখুৱাম বাৰু পিছত আৰু থার্ডলি ডিভাইড দ্য গিভেন মোলস অফ ইচ রিয়েক্টেন্ট by their stoichiometric coefficient one with the least ratio is the limiting reagent gotike g to given moles dia thakibo hetu tumi reactant or coefficient bilagere horon kara horon korile g to tumar least bonil least hol ba kom hol hetu e hoi gol amar karone yar answer গতিকে এইটো তোমালোকক অলরেডি কোৱা গলেই এইটোত মই এইমাত্র কোৱা কথাটোক মই ইয়াতে দেখুৱাই দিছো এটা চাই লোৱা যে এইটোত টু মোল থ্ৰী মোলস গতিকে এইটোতো দেখা দেখিকে ওলাই আছে তোমাৰ একো অসুবিধা নাই ইয়াত মোলস আছেগৈ তোমাৰ এতিয়া ওৱান তাৰমানে টু বাই ওৱান হল ইয়াৰ ৰেচিঅ' কিমান আছে ইয়াত আছে ওৱান গতিকে আমি কি হব থ্ৰী বাই ওৱান
গতিকে আলটিমেটলি কি টু ইজ টু থ্রি, গতিকে লোয়েস্ট কি ই টু, গতিকে আমি সেইটো কাৰণে টু টু এ হ'ব লিমিটিং ৰিয়েজেন্ট। সো তেনেকুৱা ধৰণৰ তোমালোকে কৰিব পাৰা বা বিভিন্ন ধৰণে তোমালোকে সেইধৰণে এক্সিকিউট কৰিব পাৰা দেই, গতিকে কৰি চাবা। ইয়াত এটা নতুন এটা কুৱেশ্যনত আহিছোঁ, কুৱেশ্যনটোত এটা বিক্ৰিয়া তোমালোকক দিয়া আছে আৰু বিক্ৰিয়াটোৰ পৰা তোমাক দি থোৱা কুৱেশ্যনটোৰ ডাটাটো লৈ তুমি জাজ কৰিব লাগে যে ইয়াক লিমিটিং ৰিয়েজেন্ট কোনটো হ'ব আৰু সি কিমান কাৰ্বন ডাই অক্সাইড জেনেৰেট কৰিব সেইটো সুধিছে। আৰু সদায় লিমিটিং ৰিয়েজেণ্টৰ কুৱেশ্যনছবিলাকত কিমান প্ৰডাক্ট উৎপন্ন হ'ব সেই বস্তুবিলাকহে সোধে, গতিকে তোমাক সদায় এইটো সুধিব যে কিমান উৎপন্ন হৈছে প্ৰডাক্ট, কেতিয়াও লিমিটিং ৰিয়েজেণ্ট কোনটো সেইটো সুধিবলৈ নাযায়। গতিকে লিমিটিং ৰিয়েজেণ্ট সোধাৰ আশা নাই, তুমি নিজে সেইটো উলিয়াই ল'ব লাগিব। এতিয়া প্ৰশ্নটো যদি খুব ভালদৰে মন কৰা, ইয়াত ৰিয়েক্টেণ্ট দুটা আছে, এটা কেলছিয়াম কাৰ্বনেট যিটো 20 গ্ৰাম আছে আৰু এ চি এল যিটো আছে সেইটোৰো 20 গ্ৰাম আছে। যিহেতু ই গ্ৰামত আছে, মই কি বিচাৰিম যে তাৰ ৰেক্সপেক্টিভ মোলত মই যাতে কনভাৰ্ট কৰোঁ। গতিকে মোলছত যেতিয়া মই কনভাৰ্ট কৰি দিলোঁ, মোলছ অফ কেলছিয়াম কাৰ্বনেট পালোঁ 2 মোল, 0.2 মোল, আৰু মোল অফ এ চি এল পালোঁগৈ 0.548 পালোঁ, ঠিক আছে 0.548 পালোঁ। এতিয়া যদি সেইটোৱে হয় তোমালোকে এটা কাম কৰিব পাৰা, 0.2 ÷ 1 হ'ব, কাৰণ কিয়নো কেলছিয়াম কাৰ্বনেটৰ আগত 1 আছে আৰু এইপিনে ইজটো দি পেলাই 0.548 ÷ কি কৰিব পাৰোঁ 2 কৰিব পাৰোঁ। চ' এইটো ডেফিনেটলি এটাত আহিলে 0.2 আৰু এটাত আহিলে 0.25 2.6 এনেকুৱা মান যাব, গতিকে এইটো লোয়েষ্ট হ'ব। গতিকে আমাৰ দেখকে আমাৰ এই কেলছিয়াম কাৰ্বনেটটো আমাৰ যে লিমিটিং ৰিয়েজেণ্ট হ'ব সেইটো ইয়াৰ পৰা ওলাই যাব, গতিকে তোমালোকে সেইটো সেইধৰণে কৰি দিব পাৰা। গতিকে এইটোত চোৱা মোলছ লিখিলোঁ, ষ্টচিঅ'মেট্ৰিক কোফিচিয়েণ্ট 1 আছিল গতিকে 1 হৰণ কৰিলা, ইয়াত ষ্টচিঅ'মেট্ৰিক কোফিচিয়েণ্ট 2 আছিল গতিকে এইটো সেইধৰণে সি ডিভাইড কৰিলোঁ। এইটো আমি যিটো কৰিলোঁ এইটো প্ৰচিডিঅ'ৰ নাম্বাৰ 3 অনুযায়ী কৰিলোঁ দেই, 3 মতে আমি সেইটো কৰিলোঁ। 2 নম্বৰটোৰ মতে যদি কৰিবলৈ যাওঁ তেতিয়া কথাটো এনেকুৱা যে যিটোৱে আটাইতকৈ লোয়েষ্ট দিয়ে দেই, লোয়েষ্ট কোনটোৱে দিব আৰু লোয়েষ্ট কোনটোৱে দিব সেইটো আমি যদি জাজ কৰোঁ সেইটো হ'ব আমাৰ লিমিটিং ৰিয়েজেণ্ট। গতিকে ইয়াত 1 মোলছ আছে, 1 মোলে কিমান দিছে সেইটো যদি তোমালোকে মন কৰা, এতিয়া কেলছিয়াম কাৰ্বন ডাই অক্সাইড লাগে, 1 মোলে দিয়ে, 1 মোলে 1 মোল দিছে কাৰ্বন ডাই অক্সাইড, তেতিয়াহ'লে 0.2 মোলে কিমান দিব, 0.2 মোল দিব ৰাইট। আৰু ইটোৰ ক্ষেত্ৰত যদি চোৱা 0.548 কিমান দিব, 1 মোল দিয়ে, 1 মোল কাৰ্বন ডাই অক্সাইড, চৰি 1 মোল অফ এ চৰি 2 মোলছ অফ এ চি এল এ দিছে, 1 মোল দিছে, তেতিয়াহ'লে যিমানেই ডিমান দিব, গতিকে ডেফিনেটলি এইটো কি হ'ব 0.548 ÷ 2। আকৌ আমি কি পালোঁ ভেলু 0.274, যিটো ডাঙৰ হ'ব ইয়াত 20, গতিকে সেইটো কাৰণে আমি কি পাম, সৰু যিটো সেইটোৱে আমাৰ লিমিটিং ৰিয়েজেণ্ট, গতিকে এইটো হৈ গ'ল লিমিটিং ৰিয়েজেণ্ট। আৰু আমি এতিয়া যিহেতু কাৰ্বন ডাই অক্সাইড কিমান ফৰ্ম হ'ব উলিয়াব গৈছে, গতিকে আমি এই পৰ্চনছটোক আমাক লাগিব, গতিকে ইয়াৰো 1 মোল, ইয়াৰো 1 মোল, 1 মোল কেলছিয়াম কাৰ্বনেট গিভছ 1 মোল কাৰ্বন ডাই অক্সাইড, গতিকে 0.2 মোলছে কিমান দিব সেইটোৱে আমি উলিয়াব লাগে। গতিকে হয় তুমি মোলত কৰিব পাৰা, নহয় তাৰ ৰেক্সপেক্টিভ গ্ৰামলৈ তুমি লৈ যাব পাৰা। কেলছিয়াম কাৰ্বনেটৰ যদি ৱে মলিকুলাৰ মাছ আমি চাওঁ, কেলছিয়ামৰ হৈ গৈছে তোমাৰ 40, কাৰ্বন এটা আছে চ' 12, অক্সিজেন 3 আছে চ' 3 × 16, আল্টিমেটলি কিমান হ'লগৈ 48। গতিকে আমি যদি এইকেইটা প্লাছ আপ কৰোঁ তেতিয়াহ'লে আমি কিমান পালোঁ, 100, চ' কিমান পাম 100 গ্ৰাম। গতিকে 1 মোলৰ জেগাত আমি 100 গ্ৰাম লিখিলোঁ, কাৰ্বন ডাই অক্সাইডৰ ৱেইট ল'লে 1 মোল মানে 44 গ্ৰাম আহিব, গতিকে 44 গ্ৰাম কাৰ্বন ডাই অক্সাইড, গতিকে 100 ত 44 গ্ৰাম, গতিকে যিহেতু আৰম্ভণিতে আমি 20 গ্ৰাম চইচ কৰি লৈছিলোঁ, গতিকে 20 গ্ৰামত কিমান হ'ব কেলকুলেট কৰিলোঁ, 8.8 গ্ৰাম আমি পালোঁ। গতিকে এই ধৰণেৰে খুব সহজকৈ তোমালোকে লিমিটিং ৰিয়েজেণ্টবিলাক কেলকুলেট কৰিব পাৰা আৰু সেই অনুযায়ী তোমালোকে এইবিলাকক এক্সিকিউট কৰিব পাৰা। এতিয়া তোমালোকৰ টেক্সট বুকত যিটো ধৰণেৰে দিয়া আছে সেইটো যথেষ্ট হয়তো কিছুমানৰ কাৰণে প্ৰব্লেমেটিক হ'ব পাৰে,
গতিকে বেস্ট হব আমি সেই ধরনের বস্তুটুক এক্সিকিউট করবলে আমি চাম। প্রথমতে তুমি নাইট্রোজেনের কিমান দি থা আছে চা, ইয়াত দিয়া আছে 50 কেজি বলে দিয়া আছে, 50 কেজি নাইট্রোজেন দিছে, 10 কেজি হাইড্রোজেন দিছে, আর তোমাক কোনটো লিমিটিং রিয়েজন খুঁজিছে, আর একটা সময়তে কিমান NH3 উৎপন্ন হব বা ফর্ম হব সেটাও তোমাক খুঁজিছে। গতি তোমাক ইতিয়া এই যেটু 50, সেই 50-র কারণে তুমি মোলস উলিয়াবলে গলো, আর মোলস পালো মই এইটু। ইয়াত করাটো ইউনিটারি মেথডত করা হয়েছে, গতি আমি কিমান পালো 17.8610 স্কোয়ার মোল আমি পালো নাইট্রোজেনের মোল পালো ইমানখিনি। একদরে হাইড্রোজেনের মোল পালা তোমালোকে, এইখিনি হয়ে গেল হাইড্রোজেনের মোল, হাইড্রোজেনের মোল পালা এই। এতিয়া এই দুইটাতে তুমি যদি লক্ষ্য করা, ইয়ার 3-রে তুমি ডিভাইড করিব লাগিব, ইয়াক 1-রে ডিভাইড করিব লাগিব। সো আলটিমেটলি আমি এটু কথা গম পালো যে এই যেটু 4.9610 মোল টু দি পাওয়ার 3 সেটা আমার লোয়েস্ট হব, কারণ ইয়াক ডিভাইডেড বাই 1 হয়েছে। গতি সেটু তুমি ইয়াক যদি এইটু, ইয়াত যেহেতু 1 আছে গতি এইটুক তুমি ডিভাইড করিবারা 1-রে, এইটুক তুমি ডিভাইড করিবা 3-রে, কোনটো সৰু সংখ্যা আহিব সেটোৱে আমার লিমিটিং রিয়েজন। গতি আমি লিমিটিং রিয়েজন আনডাউটেডলি পাই গলো যে হাইড্রোজেন ইজ দ্য লিমিটিং রিয়েজন। তোমালোকৰ এতিয়া টেক্সটবুকত যিকন করা হয়েছে সেইকন অকমান কমপ্লিকেটেড, গতি এইটো আমি এভয়েড করছো, আমি স্ট্রেইটওয়ে আমার মতে করছো আমি আগতে করার অনুযায়ী। গতি যদি হাইড্রোজেন আমার লিমিটিং রিয়েজেন্ট হয়, সো আমি হাইড্রোজেনক লই আমি ক্যালকুলেশনসটো আগবহাম। গতি অলরেডি তোমার এই যে পার্ট রিয়েকশনসো যদি চা, 3 মোলস অফ হাইড্রোজেন প্রডিউসেস 2 মোল, গতি আমি সেইটোয়ে লিখিলো 3 মোল হাইড্রোজেন প্রডিউসেস 2 মোল NH3। গতি 4.96 মোল অফ হাইড্রোজেনে কিমান প্রডিউস করব সেটা আমি উলিয়ালো ইয়াত, আর পালো যে 10^-3 মোল নাইট্রো অ্যামোনিয়া আমি পাম ইয়াত। গতি সেইটোয়ে কথা, কিমান থাকি গোল বলে যদি সুধে তেতিয়া আমি হাইড্রোজেনের লগত কম্পারেটিভ আমি স্টাডি করিম, যেহেতু 1:3, গতি 1:3, গতি এতিয়া তোমার 3 টাইমস যদি হয়ে যায় 3 মোল, তার মানে হাইড্রোজেন আমার কিমান রিকোয়ার্ড হব সেটা তোমালোকে অলরেডি তোমালোকর ওসর আহি গেল 4.96 × 10³। গতি ইয়ার যদি এই পাও, এই তার মানে ডিভাইডেড বাই এই হব, গতি 1 / 3 করলে আমি কিমান পাম ইন্টু এই পার্ট টু আহিব 4.96 × 10³ কিমান হব সেটাই আমার হব ইয়া। গতি সেই কথাখিনি এবার নিজে জাজ করিবা আর সাবা, যদি কিবা স্টিল কিবা যদি অসুবিধা থাকে মোক জানাবা। গতি 4.96-ত কিমান আহিব 2/3, গতি সেটো আমি পালো ইমানখিনি অ্যামোনিয়া। গতি ইমানখিনি অ্যাকচুয়ালি অ্যামোনিয়া আমি অবটেইনড হব, অ্যামোনিয়া ইমানখিনি পাম। সো 1 মোল অ্যামোনিয়াত 17 গ্রাম থাকে, গতি ইমানত কিমান থাকিব যদি সুধে, তেতিয়া 70/1 মোল বা 70/ ইমান গ্রাম অফ NH3 আমি পাম। গতি সেটোর টোটেল ওয়েট ইন টার্মস অফ গ্রামত আমি সেটো ধরনের পাম, আর এই ধরনের তোমালোকে এইবিলাকক এক্সিকিউট করিব পারিবা। 1 মোলত 17 গ্রাম NH3 থাকে, গতি 3.3010 × 10³ কিমান থাকিব জাস্ট মাল্টিপ্লাই করে দিবা, আর যেটো তোমালোকে মাল্টিপ্লাই করে পাবা সেটোর উত্তর হব 56.1। টেক্সটবুকত অকমান এইটো লেন্ডি, গতি সেই অনুযায়ী তোমালোকে কোনটো ভাল দেখা সেটোয়ে করিবা। তোমালোকক এইটো কোয়েশনস টেক্সটবুক এক্সারসাইজ দি থোৱা আছে, গতি আগৰ দৰে একেই তোমালোকে কৰি চাবা। গতি এইটো তোমালোকে যেটো গ্রাম দিয়া আছে সেটো তুমি রেসপেক্টিভ মোলসলে লৈ যাবা ডিভাইডেড বাই 14, আর এইটো রেসপেক্টিভ 2-ৰে তুমি ডিভাইড করিবা, কারণ এইটো ডাইহাইড্রোজেন। যেটোর ওয়েট কম আহিব বা মোলস কম আহিব সেটোয়ে হব আমার লিমিটিং রিয়েজন, আর সেই লিমিটিং রিয়েজেন্টর পৰা তুমি আইডেন্টিফাই করা কিমান ই রিয়েক্ট করিলে বা কোনটো রিয়েক্টেন্ট কিমান রিয়েক্ট হবলে বাকি থাকিল, আর কোনটোয়ে তোমাক কিমান সংখ্যক উৎপন্ন করিব, বা লিমিটিং রিয়েজেন যেটো পাবা সেই লিমিটিং রিয়েজেন্টর কারণে কিমান NH3 প্রডিউস হব সেটো আমি উলিয়াব লাগিব লাস্টত। গতি এইটো করি মোক দেখাবা, এইবিলাক বড় বিশেষ টান পাবলগিয়া নাই, গতি এবার তোমালোকে চাবা নিজে। ঠিক একদরে অন্য একটা কোয়েশনস তোমালোকক দিয়া আছিল, যেটোত কার্বন দিয়া আছিল 144 গ্রাম,
আর ক্লোরিন দিয়া আছিল 71 গ্রাম। এটা খুঁজিছে এই কিমান হব, গতি আমি এই গ্রামত দিয়াটুক আমি প্রথমতে কি করি রেসপেক্টিভ মৌললে কনভার্ট করি। সো 144 ডিভাইডেড বাই 12 আর 71 ডিভাইডেড বাই কি 35.5, গতি ইয়াত 12 আহিব, ইয়াত তোমার আহিব 2, রাইট? গতি এই দুটা তুমি এই গম পাই গলা যে ইয়ার 2 মোলস আছে, হোয়ার ইজ ইয়ার 12 মোল আছে। সো আনডাউটেডলি তুমি গম পালা যে লিমিটিং রিএজেন্ট হয়ে গেল এই, কারণ ইয়ার মাত্র 2 মোল আছে, ইয়ার 12 মোলস আছে। গতি 2 মোলসর কারণে আমি 1 মোলস পাও, গতি আমি এই কেনে করিম যে 2 মোল সি এল 2 কারণে আমি 1 মোল সি সি এল 4 পাওঁ পাওঁ। তেতিয়াহলে এইটো আমার কুয়েশনসট আর এইটার কারণে 71 গ্রাম মানে এই 2 গ্রাম, গতি আমার বড় বিশেষ ইস্যু নাই। সো আমি ইয়ার রেসপেক্টিভ মলিকুলার মাস আমি ক্যালকুলেট করে দিই। কার্বন এটা আছে, গতি ইয়ার 12 গ্রাম হব, ক্লোরিন আছে গই 4টা ক্লোরিন, সো 35.5 × 4 আমি করি। সো 35.5 × যদি 4 করো আমি কিমান পাম, আলটিমেটলি আমি কিমান পাম, 1 5 4, সো এটো উত্তর আহিব 1 4 5। সো 2 মোলর কারণে 1 মোল আমার প্রোডাকশন হব, গতি লিমিটিং রিজন যেহেতু ক্লোরিন গতি সেটা হব, গতি অ্যান্সার আহিব 154 গ্রাম। করে চাবা এবার অন্য একটা বিক্রিয়া দি থা একটা রিয়াকশন চাইছো। বাট ওয়েট অফ সিলভার ক্লোরাইড will be precipitate when solution of containing 4.77 gram of NaCl is added to a solution of 5.77 gram of silver nitrate. গতিকে আমাক ইয়াত বিক্রিয়াটো দি থোৱা আছে, সোডিয়াম ক্লোরাইড যেতিয়া সিলভার নাইট্রেটৰ লগত রিয়েক্ট কৰিছে তেতিয়া সিলভার ক্লোরাইডৰ প্রিসিপিটেট কৰিছে, আর তাত যদি তুমি লিখিবলৈ দিগদাৰ পোৱা তুমি এটা কাম কৰিবা, ইয়ার পজিটিভ পার্টটা ইয়ার নেগেটিভ পার্টর লগত, ইয়ার পজিটিভটো ইয়ার নেগেটিভর লগত জয়েন করিবা, তারমানে সিলভারে ক্লোরিনের লগত লগ লাগিল, সোডিয়ামে NO3 লগত লগ লাগিব, NO3 নাম্বার NO3 ভ্যালেন্সি 1 বা সোডিয়ামর ভ্যালেন্সি 1, গতি ফর্মুলা NaNO2 আর সিলভার ক্লোরাইড বনিল। আর ইয়াত অলরেডি কুয়েশনসট এইকিটা কেটামান দিয়ে থৈছে, সিলভার ক্লোরাইড উইল বি প্রিসিপিটেট, তারমানে এই সাইডে থাকিব রাইট সাইডত, AgNO3 থাকিব লেফট সাইডত কারণ এডেড বুলি কৈছে, কোত এডেড কৰিছা সোডিয়াম ক্লোরাইডত, গতি সেইটো কি হব তোমার লেফট সাইডত থাকিব। গতি সোডিয়াম ক্লোরাইডর 1 মোলর কারণে সিলভার নাইট্রেট 1 মোল লাগে। এতিয়া তোমাক যি দুটা মোলস দিয়া আছে সেই মোল সরি গ্রাম দিয়া আছে সেইটো সোডিয়াম ক্লোরাইডর দিয়া আছে 4.77 গ্রাম, আর এপিনে সিলভার নাইট্রেটর দিয়া আছে 5.77 গ্রাম। এতিয়া তাক তুমি রেসপেক্টিভ মোললে আমি কনভার্ট করে দিও, গতি সোডিয়াম ক্লোরাইডর পার মলিকুলার ভর বা মলিকুলার মাস হয়ে গেল 58.5, সো আমি স্ট্রেইট ওয়ে আমি ডিভাইড করল আর আমি পালো ইয়াত 0.08154 আমি মোল পালো সোডিয়াম ক্লোরাইড, সেম ওয়ে সিলভার নাইট্রেটর মোল পালো 0.003394 মোলস আমি ইয়াত পালো। গতি দেখা গল যে ইয়াত সিলভার নাইট্রেটটো সরু, গতি যেহেতু ইয়ার মোলসৰ সংখ্যা কম ই হয়ে গেল আমার কারণে লিমিটিং রিয়েজেন্ট, গতি আমি ক্যালকুলেশনসটো লিমিটিং রিয়েজেন্টর এক্সপেক্টত আমি করিম। গতি তোমাক সুধিছে যে হোয়াট ওয়েট অফ সিলভার ক্লোরাইড উইল বি প্রডিউস, গতি তুমি 10তমত গম পালা যে 1 মোলর কারণে সিলভার কিমান ফর্ম হব তুমি জানা, গতি আমি সেটা কেনকা করো 1 মোল AgCN3 কারণে AgNO3 কারণে তুমি কিমান ফর্ম হয়েছে 108 + 35.5,
143.5 আমাৰ গ্ৰাম আমি পালোঁ চিলভাৰ ক্লৰাইড এজ এ চিলভাৰ ক্লৰাইড। গতিকে যদি এক মোল চিলভাৰ নাইট্ৰেটত ইমানখিনি গ্ৰাম থাকে তেতিয়াহ'লে 0.03394ত আমাৰ কিমান থাকিব? সো এইটোৰ লগত কি কৰিম, সেই টাৰ্মছটো আমি মাল্টিপ্লাই কৰি দিম। তোমালোকৰ এতিয়া টেক্সট বুকত যিটো কৰা হৈছে বহুত লেণ্ডিকে কৰিছে, গতিকে আমি ষ্ট্ৰেইটৱে অকল মাত্ৰ লাষ্টৰ লাইনটো আমি কৰিলেই হৈ গ'ল, আৰু তোমালোকে সেই অনুযায়ী কৰিব পাৰা, আৰু নহ'লে তোমালোকে এই ধৰণেও সেইটো কৰিব পাৰা দেই। গতিকে যিটো সুবিধা হয় যেনেকৈ পাৰা তোমালোকে কৰিবলৈ ট্ৰাই কৰিবা। লিমিটিং ৰিয়েজেণ্ট বৰ সহজ, টান হেম বুলিবলৈ একো নাই, খালি ডিউক্লিয়াব পাৰিলেই হ'ল যে কোনটো লিমিটিং ৰিয়েজেণ্ট। অন্য এটা কুৱেশ্যন চোৱা, ইয়াত তোমাক দিয়া আছে 1 মোল ফেৰিক ছালফাইড 2 মোলছ হাই ৱাটাৰ 3 মোলছ অক্সিজেনৰ লগত ৰিয়েক্ট কৰিছে বুলি কৈছে টু ফৰ্ম ফেৰিক হাইড্ৰক্সাইড মলিকুল। সো বেলেন্স কৰাৰ পৰা তুমি অলৰেডি গম পাইছা ইয়াৰ 2 মোলছ আমাক লাগিব, ইয়াক আমাক 2 মোলছ লাগিব, ইয়াৰ 2 মোলছ আমাক লাগিব, 6 মোল ৱাটাৰ লাগিব, যিটোত আমাৰ ওচৰত আছে 2 মোলছ ৱাটাৰ, আৰু 1 মোল ফেৰাচ ছালফাইড আছে, 3 মোল অক্সিজেন আছে, 3 মোল একেই আছে। গতিকে যদি এই গোটেই কথাটো যদি তুমি ৰিয়েকশ্যনটো বা বিক্ৰিয়াটোৰ যদি চাই তুমি গম পালা যে এই যিকেইটাৰ ৰেচিঅ' সেইটো হৈছে 1:2:3, ঠিক আছে, Fe2S। গতিকে এই গোটেইকেইটাৰ পৰা তুমি এইটো গম পালা যে এইটোৰ ৰেচিঅ' আমাৰ বেলটেইল কৰিব লাগিব বা এতিয়া যদি মোলস ৰেচিঅ' 2, 6 আৰু 3 থাকে তেতিয়াহ'লে দস্তুমত আমি এটা কথা গম পাম যে তোমাৰ যিটো দি থোৱা আছে দি থোৱাটো কিমান আছিল 1, 2 আৰু 3, দি থোৱাটো আছে 1, 2, 3, ক'ৰ পৰা গম পালা এইটো চোৱা, এইটো তুমি দি থোৱা আছে আৰু তুমি অৰিজিনেল ৰেচিঅ'টো হৈছে এইটো 2, 6, 3। গতিকে ইয়াৰ পৰা তুমি গম পালা যে কম ক'ত আছে, ডেফিনেটলি ইয়াত 1:2, গতিকে ইয়াৰ বেছিয়ে আছে, ইয়াত কিন্তু 2তকৈ ইয়াত কি আছে 6 আছে, গতিকে আমাৰ ৱাটাৰ মলিকুল হৈ গ'ল আমাৰ লিমিটিং ৰিয়েজেণ্ট, আৰু আমি সেই অনুযায়ী লিমিটিং ৰিয়েজেণ্ট উইল বি কনচিডাৰ্ড ফৰ দ্য ৱাটাৰ অনলি। গতিকে ৱাটাৰটোক লৈ আমি কেলকুলেশ্যনক আগবঢ়াব লাগে। ঠিক একেদৰে অন্য এটা কুৱেশ্যনত এইটো ML-ত দিয়া আছে, ঠিক একেধৰণে তোমালোকে তাৰ ৰেক্সপেক্টিভ মোলছ উলিয়াই ল'বা, হ্যাঁ মোলছ উলিয়াই ল'বা, যিহেতু ইয়াৰ মোলছ উলিয়াবলৈ যাবা মোলছ সদায় গ্ৰাম পাৰ গিভেন মাছ ডিভাইডেড বাই মোলাৰ মাছ কৰা যায়, গতিকে এতিয়া 20.2 লিটাৰ ML মানে কিমান হ'ব সেইটো তুমি কনভাৰ্ট কৰি লোৱা এই ডেনচিটিটোৰ থ্ৰুত। ডেনচিটি দিয়া আছে, ডেনচিটি হৈ গ'ল মাছ পাৰ ভলিউম, গতিকে আমি সেইধৰণে আমি মোলছ উলিয়াম। সো মই ইয়াত কৰি থৈছোঁ মোলছ অফ এচিটিক এচিড, সো কিমান দিয়া আছিলে গিভেন মাছ, গিভেন মাছ কিমান হ'ব 20.2 যিটো ML-ত আছিল সেইটো গ্ৰামলৈ কনভাৰ্ট কৰিলোঁ, ৰেক্সপেক্টিভ টাৰ্ম তাৰ ডেনচিটিৰে মাল্টিপ্লাই কৰি দিলোঁ। এচিটিক এচিডৰ ডেনচিটি দি থোৱা আছে 1.05 দি থোৱা আছে, গতিকে সেইটো আমি চেঞ্জ কৰিলোঁ আৰু ইয়াৰ কাৰণে মোলছ পালোঁ 0.3535। একেদৰে মোলছ অফ এলকহল আমি ঠিক একেধৰণে আমি পালোঁ 0.344, আমি 7 পালোঁ তাৰ মোলছ। সো সেই মোলকেইটা চাই এতিয়া কুৱেশ্যনত থকাটোলৈ আমি আহোঁ, এতিয়া আমি ধৰিব পৰা যাব ইয়াত যিহেতু কম আছে এলকহল, গতিকে এলকহল উইল বি দ্য লিমিটিং ৰিয়েজেণ্ট। গতিকে ইয়াত এলকহল হৈ গ'ল লিমিটিং ৰিয়েজেণ্ট, লিমিটিং ৰিয়েজেণ্ট উইল বি দ্য এলকহল। সো একেধৰণেৰে তোমালোকক এই কুৱেশ্যনছটোৰো আমি ছল্ভ আউট কৰিব পৰা যাব, গতিকে সেইধৰণে তোমালোকে এইটোকো ট্ৰাই আউট কৰা আৰু যদি কিবা নুবুজা থাকে মোক জনাবা।